কবির বলল, তোমরা দেখবে যত জানবে তত ও বন্ধুরা বলল। কি গরম তাই না পড়েছে, বৃষ্টির নাম গন্ধ নেই। সত্যি যা বলেছো ভাইয়া, এই তো সেদিন আকাশে একটু মেঘ দেখে বীজতলায় কিছু ধান ছড়ালাম, কিন্তু সে সবই তো ওই শালিক আর চড়াইয়ের পেটে গেল, ঘাস আর বেরোলো না। অত বড় চন্দ্রা নদী, তার জল শুকিয়ে গেল। পাপ পাপ পাপ, এ সব ওই শয়তানটার পাপ। না হলে কই আমাদের বাপ ঠাকুরদার আমলে তো এমন খরা হয়নি। মরেও না, মরলে তবু পৃথিবীর ভার লাঘব হয়। এই সকাল সকাল কার মৃত্যু কামনা করছো? ওই যে আমাদের জমিদার, বেটার পাপের ফলে গ্রামটা একেবারে শুকিয়ে গেল, একটু বৃষ্টি পর্যন্ত নেই। খাল বিল পুকুর শুকিয়ে ফুটি ফাটা, আর এই যে চন্দ্রা নদী তাও প্রায় শুকনো, কিন্তু দেখো বেটার পদ্ম দিঘিতে কেমন টল টলে কাকচক্ষুর মতো জল। ওই চেয়েই দেখো, চেয়েই দেখে যাও, কাছে আর যেতে হবে না, চারিদিকে সব পেয়াদায় পাহারা দেয়। আচ্ছা আচ্ছা শিবুদত্ত, এই আমরা গ্রামের সমস্ত প্রজারা মিলে এরকম একটা দিঘি খনন করালে কেমন হয়? সে তো খুব ভালো হয়, কিন্তু তার জন্য জমির প্রয়োজন, তেমন প্রচুর অর্থেরও প্রয়োজন। কিন্তু কিন্তু আপনি তো গ্রামের প্রধান, এই জলকষ্ট দূর করবার জন্যে আপনি কিছু যদি ব্যবস্থা করেন। ঠিক আছে ঠিক আছে, তোমরা আজ বিকেলে গ্রামের লোকদের নিয়ে তাহলে চণ্ডী মণ্ডপে এসো, আমি সবার সাথে কথা বলে তবে সিদ্ধান্ত নেব। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা তবে সমস্ত গ্রামে এই কথাটা এক্ষুনি জানিয়ে দিই। তাই যাও, আর আমিও এগোই, অনেক কাজ বাকি আছে বুঝলে। এই চল, দুপুর তো প্রায় শেষ হয়ে এলো, চল না চল। কি রে, ঘন্টিটা কোথায় গেল রে? অনেকক্ষণ তো হয়ে গেল, এক্ষুনি আসছি বলে সেই যে বেরোলো, আর তো তাকে দেখতেই পেলাম না। তাই তো ভাবছি। এই জগাই, এগিয়ে গিয়ে দেখ তো ঘন্টিটা কোথায় গেল। কত আনন্দ করে তোদের একটা খবর দেব ভাবলাম, তা বোধহয় আর হলো না। কি খবর রে মহেশ? আগে ঘন্টিটা আসুক, তখনই বলবো। যা আগে তাকে খুঁজে নিয়ে আয়। খুঁজতে হবে না, আমি এসে গেছি। কোথায় গেছিলিস রে ঘন্টে? এই তোর কুঁচুরে ওগুলো কি রে? এই দেখ না, দেখ গাছ পাকা তোদের জন্য নিয়ে এলাম। নে খা। এই দেখ দেখ, তোদের গাছের আম? হ্যাঁ মহেশ, আমরা সবাই এখন এখানে আছি। কই কি যেন একটা খবর দিবি বলছিলিস? হ্যাঁ শোন, একটা খুশির খবর। কাল গ্রামের জলকষ্ট দূর করার জন্য চণ্ডী মণ্ডপে আমার বাবা সবাইকে নিয়ে আলোচনা করে ঠিক করে যে জমিদার বাবুর পদ্মবিহীর মতো একটা দিঘি খনন করা হবে। শুনেছি গ্রামের সমস্ত প্রজা যে যার সাধ্যমতো অর্থ দেবে, কেউ কেউ আবার জমিও দেবে বলে শুনেছি। কবে থেকে দিঘি খনন করা হবে? আগামী পূর্ণিমা। খুব মজা হবে সেদিন বল। সন্ধে হয়ে গেছে, আর বেশি দেরি করলে মজা আর বেশিক্ষণ করতে হবে না। হ্যাঁ চ চ সব, এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চ চ চ সব।
কাঞ্চন রিপতঞ্চন ঐব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। এই জগাই বলা ছেলে কি খবর হচ্ছে রে? আগে ওই পুপ্পারের দিঘির কথা বলছিলাম গুরু মশাই, কি বিশাল বড় দিঘি, তাই না? সত্যি ওই দিঘিটা হয়ে গ্রামের জনসাধারণের খুব উপকার হয়েছে। কাল আমি দেখলাম বটে, একেবারে কাকচক্ষুর মতো জল। হ্যাঁ গুরু মশাই, আজ পাঠশালায় আসার পথে আমিও দেখেছি, দেখেই খুব সাঁতার কাটতে ইচ্ছা করছি। না না না, একদম নয় একদম নয়, আগে ওই দিঘি প্রতিষ্ঠা করে হবে, তারপর যত খুশি স্নান করবি, বুঝলি? আগে হ্যাঁ গুরু মশাই। যা আজকের মতো সব ছুটি ছুটি, যা যা। ঠিক আছে গুরু মশাই, এই চল 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 চল। দিঘির চারধারে বড় বড় গাছ লাগানো হবে, তাতে নাকি দিঘির চারধারে ছাওয়া হবে, আর দিঘির জলও ঠান্ডা থাকবে, আবার দিঘিতে নাকি মাছও ছাড়া হবে। এ তো খুব ভালো খবর রে মহেশ, মাছ ধরার জন্য তাহলে আর মাধব কাকার পুকুরে যেতে হবে না, আর তাড়াও খেতে হবে না। সত্যি সেবার যা তাড়া খেয়েছিলাম তেমন তাড়া জমিদার বাবুর বাড়ি, আর তিন দিন পর পুকুর প্রতিষ্ঠা, তাই তাকে নেমন্তন্ন করতে যাচ্ছি। যাই গো। হ্যাঁ যাও, এই চ চ সব, এবার বাড়ি যাই, বড় খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ চ তাড়াতাড়ি পা চালাই। প্রণাম জমিদার মশাই। আরে মাধবজি, এসো এসো। আবার শুনলাম নাকি খুব ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছো? আগে সবই আপনার দয়া হুজুর। আজ আবার কি মনে করে? আমরা গ্রামের সমস্ত প্রজারা যে যার সামর্থ্য মতো এই অর্থ দিয়েই এই জলাশয় খনন করেছি, আগামী পূর্ণিমায় ওই জলাশয় প্রতিষ্ঠা হবে, তাই আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। তা সেই জলাশয় তোমরা কি কারণে তৈরি করেছো? আগে আমাদের জল কষ্ট দূর করার জন্য। এত কষ্ট করে জলাশয় খনন করালে, কিন্তু তোমাদের কষ্ট তো আর দূর হলো না। কেন হুজুর? আমায় না জানিয়ে জলাশয় খনন করার অপরাধে আমি প্রহরী দিয়ে সেই জলাশয় ঘিরে রেখেছি, এখন সেই জলাশয় আমার। এই কে আছিস? একে কারাগারে নিক্ষেপ কর। এরকম করবেন না হুজুর, ছেড়ে দিন ছেড়ে দিন, আমাদের অপরাধ মার্জনা করুন হুজুর, ছেড়ে দিন। কি হলো কি প্রহরে, কথা কানে গেল না? এই হুজুর, এই এই চল চল এখান থেকে। ভালো হবে না, কখনো ভালো হবে না, ভগবানের বিচার করবেন, ভগবানের বিচার করবেন জমিদার মশাই। আরে এসো এসো এসো, কি ব্যাপার, জলাশয় প্রতিষ্ঠা সব আয়োজন প্রস্তুত তো? সব বোনাস হয়ে গেছে, সব বোনাস হয়ে গেছে। দিঘি খননের পূর্বে যেহেতু জমিদার মশাইয়ের অনুমতি নেওয়া হয়নি, তাই তিনি পেয়াদা পাঠিয়ে সেই দিঘি দখল করে রেখেছেন, আর আর সেই সাথে মাধুর ছেলেকে কারাগারে বন্দি করে রেখেছেন। সে কি তো খুবই অন্যায়। কই কই চলো তো দেখি। আপনি এভাবে মাধবকে বন্দী করে রেখেছেন কেন? তোরা জমিদারকে না জানিয়ে জলাশয় খনন করেছিস কেন? আমরা নিজেদের জমিতে জলাশয় খনন করেছি, জমিদারের খাস জমিতে নয়, সেই জন্য অনুমতি নেবার প্রয়োজন মনে করিনি। আমি এই গ্রামের জমিদার, সেই জন্য মাধবকে বন্দী করার কোনো কারণ অনুসন্ধানের প্রয়োজন মনে করিনি। শুনুন জমিদার মশাই, আপনি যদি মাধবকে ছেড়ে না দেন, আর ওই দিঘি যদি আমাদের দিয়ে না দেন,
তাহলে আমরা সুলতানকে আপনার বিরুদ্ধে নালিশ করতে বাধ্য হব। এই এই চলো সব। হ্যাঁ হ্যাঁ চলো, সবাই চলো। জমিদার মশাই, এ তো এক ভয়ানক বিপদ উপস্থিত হলো দেখছি। একই আমাদের সুলতান খুব কান পাতলা লোক, তারপর সেবার ওই ভীমরুলের হুলের খোঁচাকে আপনাকে ওই দোষারোপ করেছেন। এখন যদি এরা আবার গিয়ে সুলতানকে আপনার বিরুদ্ধে নালিশ করে তাহলে তো সম্ভব না। কিন্তু আমি যদি এখন এদের দাবি মেনে নিই তাহলে আমার মর্যাদার যে হানি হবে। শুনুন জমিদার মশাই, আমার মাথায় এক বুদ্ধি এসেছে, তাতে এক ঢিলে দুই পাখি মারা যান। তা শুনি কি সেই বুদ্ধি। শুনুন তবে। আরে সত্যি, এইটা হলে তুমি আমার মশাই। ধন্য ধন্য তুমি। সবই তো ভগবানের ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। বেশ বেশ বেশ, তাহলে কাল ভোরেই আমরা সুলতানের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেব। আমি জমিদার মশাইয়ের কাছ থেকে একটা পত্র এনেছি। পত্র কই দেখি? এই যে, এই নাও। কি আছে পত্রে? শোনো তো, আমি চন্দ্রপুর গ্রামের জমিদার মোহন দত্ত প্রজাদের সন্তান মনে করে তারা আমার অজ্ঞাতসারে জলাশয় খনন করে যে অপরাধ করেছিল তা আমি ক্ষমা করে দিলাম এবং তাদের জলাশয়ও আমি ফিরিয়ে দেব বলে অঙ্গীকারবদ্ধ হলাম। তার সঙ্গে এটাও অঙ্গীকারবদ্ধ হলাম যে মাধব জেলেকেও আমি মুক্তি দেব। কিন্তু কিন্তু তার আগে আমায় একটা নতুন গল্প শোনাতে হবে। যে আমায় নতুন গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমি 100 স্বর্ণমুদ্রা পুরস্কারও দেব। কিন্তু গল্প যদি পুরাতন হয় তাহলে আমি তাকে কারাগারে বন্দি করে রাখব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না অন্য কেউ গল্প শুনিয়ে আমায় খুশি করতে পারে। এ আর এমন কি ব্যাপার, কি তোমরা সব রাজি তো? বেশ, তবে জমিদারকে বলে দাও আমরা জমিদারের শর্তে রাজি। ঠিক আছে, তাহলে কাল সকালে আপনাদের মধ্যে কেউ একজন গল্প শোনাতে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, প্রণাম জমিদার মশাই। পরিচয় কে? আগে আমি হরিচরণ। হরিচরণ না কাটিচরণ? গল্প গল্প বহু পুরাতন। সত্যি? এই একে কারাগারে বন্দি করো। সে কি হরিচরণ ভালো গল্প বলতে পারেনি? কিন্তু এই গ্রামের যত বাচ্চা ছেলে আছে তারা তো সব হরিচরণের কাছে গল্প শুনতে পেলে আর তো কিছুই চায় না। ঠিক আছে, কাল আমি যাব গল্প শোনাতে। বেশ, তাই যাও। ও, এবারে তুমি। তবে বলো। একদিন একদিন আমি ওই গ্রামের পুরনো মন্দিরের পাশ দিয়ে আসছিলাম, এমন সময় দেখি পুরনো। এই কে আছিস? প্রণাম। পুরনো গল্প শোনানোর অপরাধে একে কারাগারটা দেখিয়ে দে। যত আজ্ঞা হুজুর। জমিদার মশাই আমাদের বড় পেঁচে ফেলেছেন গো। এভাবে গল্প শোনানোর নাম করে তিনি গ্রামের অনেক জোয়ান ছেলেদের কারাগারে বন্দি করে রেখেছেন। সত্যি আমাদের জমিদার মশাই যেন নিজেকে ভগবান বলে মনে করেছেন, যা মনে হচ্ছে তাই করে যাচ্ছেন। কাল তো ভাবছি আমি গল্প শোনাতে যাব, দেখি কি হয়। না না গো না, তুমি যেও না। আমি জানি আমি জানি তুমি গেলে আর ফিরবে না। তুমি যেও না। কাল তুমি না, আমি যাব। সে কি রে, তুই এখন ঘুমোসনি? ঘুম আসছিল না।
বাবা, কাল আমি জমিদারের বাড়িতে গল্প শোনাতে যাব। না না না, তা কি করে হয়, তোকেও তো জমিদার মশাই আটকিয়ে রাখবে। বাচ্চা বলে তো আর তোকে ছেড়ে দেবে না। কিচ্ছু চিন্তা করো না, আমি বলছি কিচ্ছু চিন্তা করো না। এতদিন জমিদার মশাই আমাদের পেঁচে ফেলেছিল, কাল আমি জমিদার মশাইকে পেঁচে ফেলবো। ঠিক আছে, দেখ দেখ যদি কিছু করতে পারিস। এখন এখানে শুয়ে পড়, দেখি শুয়ে পড়। শুই। প্রণাম জমিদার মশাই, আজ আমি একটা নতুন গল্প বলবো। শিব দত্তের বেটা মহেশ না? আগে হ্যাঁ। নতুন কি গল্প শোনাবি, শোনা দেখি। কিন্তু শর্তটা মনে আছে তো? আমাদের চন্দ্রপুর গ্রামে এক জমিদার আছে, তার নাম মোহন দত্ত। সে তো আমরা সবাই জানি। আরে জানি বলেই তো বলছি, তার পিতা ছিলেন হরিদত্ত, তিনিও এই গ্রামের জমিদার ছিলেন। সেও তো আমরা সকলে জানি। হ্যাঁ সে তো নিশ্চয়ই। আপনারা যদি এই মোহন দত্তের পিতাকে না চিনতেন, তাহলে এই মোহন দত্তকে কি আর এই গ্রামের জমিদার বলে মনে করতেন? তারপর তারপর হ্যাঁ, তা একদিন সেই হরিদত্ত অত্যন্ত অভাবে পড়ে আমার দাদুর কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা ধার করেন, কিন্তু আর ফেরত দিলেন না। সত্যি? এ আপনার বাবার ভারী অন্যায়। দরকারের সময় নিলেন, কিন্তু পরে আর ফেরতই দিলেন না। ছা ছা ছা, সেই তো, এ তো ভারী অন্যায়। এই কে আছিস? প্রণাম হুজুর। এক কোণে খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে 500 স্বর্ণ মুদ্রা নিয়ে আয়। যথাজ্ঞা হুজুর। দেখে দেখে তোমার ধার দেয়া কাগজখানি দেখে। জমিদার মশাই, সত্যি আপনি খুব বোকা। আমার কাছে যদি প্রমাণই থাকতো, তাহলে আর গল্প হতো কি করে? তাছাড়া বাচ্চা ছেলে, ও কি আর বানিয়ে বানিয়ে গল্প বলতে পারে? নিশ্চয়ই এটা সত্যি কথা। তা বটে তা বটে। প্রণাম হুজুর, এই নিন 500 স্বর্ণ মুদ্রা। এই নাও 500 স্বর্ণ মুদ্রা। তারপর কি হলো? তারপর তো গল্প শেষ। থেকে তাহলে গল্পে নতুনটা কি হলো? আপনার বাবা গ্রামের জমিদার, তার কি না অভাব, আর আমার দাদু চাষি, তিনি কি না এত অর্থের অধিকারী যে বিনা প্রমাণে এক কথায় আপনার বাবাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। আমার দাদুর কাছে যদি 500 স্বর্ণ মুদ্রা থাকতো, তাহলে আমার বাবাকে কি আর চাষ করে খেতে হতো, বরং কোনো এক গ্রামের জমিদার হতেন। বেশ নতুন গল্প তো। আমি তো আপনাদের নতুন গল্প শোনালাম, এবারে আপনি আমায় পুরস্কার হিসেবে 100 স্বর্ণ মুদ্রা দিন, আর বন্দীদের মুক্ত করে দিন, আর সেই সাথে ফিরিয়ে দিন আমাদের দিঘি। যদি না দি, তাহলে আমাদের গ্রামের সমস্ত প্রজা সুলতানের কাছে আপনার নামে নালিশ করতে চাবে। ভুলে যাবেন না, আপনার সেই পত্রখানি কিন্তু এখনো আমাদের কাছে আছে। জমিদার মশাই, শর্ত মেনে নিন, না হলে আপনার সামনে খুবই বিপদ। ঠিক আছে ঠিক আছে, আজ আমি আমার শর্ত মেনে নিচ্ছি, কিন্তু পরে সুযোগ যদি পাই তখন দেখে নেব। আয় কে আছে? প্রণাম হুজুর। কারাগার থেকে সমস্ত বন্দী গ্রামবাসীকে মুক্ত করে দে, আর নতুন দিঘি থেকে সমস্ত সৈন্য সরিয়ে দিঘিটা প্রজাদের জন্য উন্মুক্ত করে দে। যথাজ্ঞা। এই নাও পুরস্কারের 100 স্বর্ণ মুদ্রা। এবার যাও, আর ভবিষ্যতে কোনোদিন আমায় গল্প শোনাতে এসো না। যথাজ্ঞা জমিদার মশাই।